সে অনেক বছর আগের কথা, যখন ইউটিউবে আমাদের ভারতবর্ষে প্র্যাংকস্টারদের জন্ম হতে লাগলো আর আস্তে আস্তে তারা অনেক ফেমাস হতে শুরু করলো। আর তা দেখে বেকার সিঙ্গেল অনেক যুবক এই প্র্যাঙ্ক জনারটিকে নিজেদের ক্যারিয়ার বানিয়ে নিল। কারণ এখানে প্র্যাঙ্কের নামে রাস্তাঘাটে পার্কে মেয়েদের পেটে গালে ঠোঁটে চুমু খাওয়া যেত, মানে একদিকে কলা বেচাও হতো, অপর দিকে রদ দেখাও হতো। কিন্তু ফেমাস সিঙ্গেল বেকার এই প্র্যাঙ্কস্টারদের জীবনে এই সুখ বেশি দিন টিকল না। কয়েক বছরের মধ্যে তাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার। কারণ এইসব প্র্যাঙ্কের জন্য মেয়েদের হাতে জুতোর বাড়ি থেকে শুরু করে পদে পুলিশের ডান্ডা খেয়ে থালাবাটি কম্বল তাদের জেলখানার সম্বল হতে লাগলো। আর ঠিক সেই সময় আমরা, মানে বাঙালিরা, নিজেদের বুদ্ধিকে কাজে লাগিয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি প্র্যাঙ্ক বানাতে শুরু করলো। লাইক দুষ্টু আমেরিকা, যেখানেও ফ্যামিলি ফ্রেন্ডলি অনেক কন্টেন্ট পাওয়া যায়। যেমন মায়ের ওপর প্র্যাঙ্ক, বোনের ওপর প্র্যাঙ্ক, বোনের ওপর আবার প্র্যাঙ্ক, ভাইয়ের ওপর প্র্যাঙ্ক, বউয়ের ওপর প্র্যাঙ্ক, বরের ওপর প্র্যাঙ্ক, এইভাবেই 14 গোষ্ঠীর ওপর প্র্যাঙ্ক বংশ পরম্পরায় চলতেই থাকবে। মানে প্র্যাঙ্ক করছি নিজের মা বোন বউ এদের ওপরে, এবার কার বাপের সাধ্য আছে কিছু বলার বলুক তো দেখি। মানতে হবে ভাই, বাঙালিদের মাথায় অনেক বুদ্ধি আছে। সো হে গাইস, হোয়াটস আপ, নিখিল হিয়ার, স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস তো আজকের ভিডিওতে আমরা ফ্যামিলি ফ্রেন্ডলি প্র্যাঙ্ক খেলবো। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট দেবো কেন, লেটস বিগিন। বোনকে বিয়ে করার পর যা ঘটলো মায়ের ভয়ঙ্কর রূপ দেখবো ভাবিনি। দাবিটা কি ভাই তোর, বোনকে বিয়ে করার পর মা ভয়ঙ্কর রূপ না দেখাবো তো কি ভালোবেসে নিজের ছেলেকে নিজেই জামাই আদর করবে? তো বোনের সাথে বিয়ে করার পর আমার ফ্যামিলির লোকের কি রিয়াকশন হয় সেটা দেখার জন্য তোমরা ভিডিওটা পুরোটা দেখো, অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি যাই, রেডি হয়ে গেলাম, বোন তো রেডি হয়ে গেছে, তো লুকি লুকি রেডি হতে হবে। এবার আমি ঠিক বুঝতে পারছি যে মানুষ কেন মানুষকে বোকাচোদা বলে গালাগালি করে। কেন ভাই, মানছি ভাই এটা প্র্যাঙ্ক ভিডিও, তাই বলে নিজের বোনকে বিয়ে, অন্য কোনো মেয়ে পেলি না, পাশের বাড়ির বৌদিকে এনে যদি বিয়ে করতি তাও না হলে মানতাম, কিন্তু না, এরা তো ফ্যামিলি ফ্রেন্ডলি প্র্যাঙ্ক বানায়, তাই এরা নিজের ফ্যামিলির মধ্যে বিয়ে থেকে শুরু করে ফ্যামিলি ফ্ল্যালি সব নিজের ফ্যামিলির মধ্যেই করবে। ঘোর কলি যুগ রে ভাই, ঘোর কলি যুগ। গাইস তো তোমরা হয়তো ইন্ডিয়ান টি-20 লিগের বাকি ম্যাচগুলোর জন্য এক্সাইটেড, আমিও ক্রিকেট খেলা দেখতে এবং তাই অ্যানালাইজ করতে অনেক ভালোবাসি। তাই আমি রিসেন্টলি ব্যবহার করা শুরু করেছি মাই ইলেভেন সার্কেল অ্যাপ। মাই ইলেভেন সার্কেল অ্যাপে লিজেন্ড ক্রিকেটারদের তালিকায় রয়েছে আমাদের দাদা, মানে সৌরভ গাঙ্গুলি, ভিভিএস লক্ষ্মণ, রাশিদ খান, আজিঙ্কে রায়ানে এরা। এই অ্যাপের ইউনিক ফিচার্স হলো এখানে আমরা লিটারেলি ভিভিএস লক্ষ্মণ রাশিদ খানের মতো চ্যাম্পিয়ন্সদের সঙ্গে খেলতে পারবো, তাদের সঙ্গে হেড টু হেড যেতে পারবো। এখানে খেলা খুব সহজ, দুটো টিমের মধ্যে টোটাল 11 জন প্লেয়ার সিলেক্ট করে তোমার নিজের টিম তৈরি করতে হবে। আর এই ইন্ডিয়ান টি-20 লিগে সমস্ত ফ্যান্টাসি গেম অ্যাপগুলির মধ্যে মাই ইলেভেন সার্কেলে রয়েছে সব থেকে বড় ফার্স্ট প্রাইজ, যা হচ্ছে 5 কোটি টাকা। হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ, তবে না না, এটা এন্টায়ার প্রাইজ পুল নয়, এটা হলো ফার্স্ট প্রাইজ। প্রথম একজন প্লেয়ার, একজন স্কিল প্লেয়ার এই পুরো 5 কোটি টাকা জিততে পারবে। এখানে আরো অনেক কিছু রয়েছে, তোমরা যদি রাশিদের টিম বা লাক্সমানের টিমকে হারাতে পারো তাহলে তোমরা পেয়ে যাবে 5 গুণ ক্যাশ, অসাধারণ তাই না? শুধু তাই নয়, তোমরা পেয়ে যাবে 1500 টাকা ওয়েলকাম বোনাস এবং এই ভিডিও ভিউয়ারদের জন্য এক্সক্লুসিভ 20% এক্সট্রা ফার্স্ট ডিপোজিটে। তোমাদের শুধু মাত্র নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে, জেতা টাকা সরাসরি তোমাদের অ্যাকাউন্টে চলে যাবে, যা একদম সিকিউর। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিছু উইনারের ছবি যারা রিসেন্টলি মাই ইলেভেন সার্কেলে করোড়পতি হয়েছে। তোমার দেরি করছো কেন, এক্ষুনি যাও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে মাই ইলেভেন সার্কেল অ্যাপ ডাউনলোড করে নিজেদের টিম তৈরি করো। Game involves an element of financial risk and may be addictive. Please play responsibly and at your own risk. Farting prank on wife face. বউয়ের মুখের সামনে পেদে দিলাম। পেছন দিয়ে দেশ বের করছো কেন? এই যে দেখো আজকালকার বর বউদের কাণ্ড। ঠিক আছে মানলাম বউয়ের মুখে পেদেও প্র্যাঙ্ক ভিডিও বানানো যায়, কিন্তু ভাই 14 মিনিটের একটা ভিডিওতে 8 থেকে 10 মিনিট ধরে কে নিজের ইচ্ছে মতো পাততে পারে? মানে ওটা পেট নাকি গ্যাস সিলিন্ডার, যখন খুঁজি তখন পদের ঢাকনা খুলে গ্যাস বের করে দিচ্ছে ইচ্ছে মতো? আরে দাদা আপনার ভিডিও তো ইউটিউবে নয়, নিজের ইচ্ছে মতো যখন খুশি পাদার জন্য আপনার ভিডিও তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে থাকা উচিত। সত্যি রে ভাই, বাঙালিদের খাওয়া থেকে শুরু করে পাদা কোনো কিছু ট্যালেন্টের অভাব নেই। বউয়ের মুখে পেদে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে সে ঠিক আছে, কিন্তু এখন যেন কেউ আবার বউয়ের মুখে হিসু করে বা হেগে দিয়ে প্র্যাঙ্ক ভিডিও না বানায় যেন।
এই সব প্র্যাঙ্কস্টাররা তো নিজেদের বউয়ের মুখটাকে টয়লেট বানিয়ে দিয়েছে, কেউ মুখে এসে পেদে দিচ্ছে তো কেউ মুখে এসে হিসু করে দিচ্ছে, তো হাগাটা কেন বাকি রাখবে, যাও বউয়ের মুখে হেগে দিয়ে প্র্যাঙ্ক ভিডিও বানাও। ইচ্ছুনি লাগিয়ে দেব, লাগিয়ে দিচ্ছি। এতদিন ধরে আমি জানতাম যে প্র্যাঙ্ক অন রং হয়, এখন তো তুই প্র্যাঙ্ক অন রোমান্টিক, তো চলো আমরা একটু এই রোমান্টিক প্র্যাঙ্ক দেখে রোমান্টিক হয়ে যাই। পাগল নাকি মানে ক্যামেরা চলছে এই ভিডিও দেখার পর তো আমি পুরাই কনফিউজ যে ভাই আমি ইউটিউবে এসে প্র্যাঙ্ক ভিডিও দেখছি নাকি পর্ন হাবে গিয়ে দেশি ভিডিও দেখছি, কোনটা? বউকে নিয়ে বিছানায় শুয়ে জোরাজুরি করছে সেটাও নাকি প্র্যাঙ্ক ভিডিও? বলছি ভাই কারো কাছে প্র্যাঙ্ক করার জন্য একটু বিষ হবে, আমি বিষ খাওয়া প্র্যাঙ্ক করে মরে যেতে চাই, ভাই প্লিজ হেল্প মি। গার্লফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ডের সাথে বেড প্র্যাঙ্ক বেঙ্গলি ভিডিও, চিটিং অন গার্লফ্রেন্ড উইথ অ্যানাদার গার্ল ইন বেড প্র্যাঙ্ক। কি ওটা? কি? তাহলে আমি যেটা শুনেছিলাম ফোনে সেটা ঠিকই? কি শুনেছো তুমি? আমি ধীরে জানি না। তুমি ফুর্তি করছো ঘরে? তো তোমার ওটা মনে আমি ফুর্তি করছি? তুমি ঘরে অন্য কাউকে নিয়ে ফুর্তি করছো? তোমার মনে এটা ঘুমটা নিয়ে শুয়ে আছো? আরে বাবা না, এইভাবে লজ্জা মানে না, মানে নয় এরকম লজ্জা মানে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে এইভাবে বিছানায় শুয়ে থাকলে বাড়ির লোক থেকে শুরু করে পাড়ার লোক সবাই মিলে পোদে লাথি মেরে মুখ দিয়ে প্র্যাঙ্ক করা বার করে দিব ভাই? আর দিদির মুখের মুচকির হাসির কথা তো না হয় ছেড়ে দিলাম, কিন্তু ভাই এইসব প্র্যাঙ্ক ভিডিওতে কে মাল্টি ক্যামেরা অ্যাঙ্গেল আর জামকাটে ব্যবহার করে, একটু তো রিয়েলিস্টিক বানাতে হয় নাকি? এটা তো প্র্যাঙ্ক ভিডিও নয়, যেন বি গ্রেড মুভি মনে হচ্ছে। যাদের ভিডিও টাইটেলের বানানি ভুল তাদের থেকে আর কি বা আশা করা যায়। ছাটাবেট প্র্যাঙ্ক, বাংলা প্র্যাঙ্ক, বরের সাথে প্রথম ভুতুরে প্র্যাঙ্ক করতে গিয়ে কি সর্বনাশ হলো! যাক তো এতক্ষণ ধরে অনেক হাগামুতার প্র্যাঙ্ক দেখলাম, এবার এই প্র্যাঙ্কটা একটু ইউনিক মনে হচ্ছে, এখানে ভূতের কিছু একটা ব্যাপার আছে, যাই হোক প্র্যাঙ্কটা মনে হয় ভালোই হবে, তো চলো দেখা যাক। ভাইসান কুছ জাদা নি হো গয়া, মতলব কুছ ভি। এই রে দাদা, ভূতের ভয়ে মরে গেল না তো? বৌদি এমন ভূত ছেঁচেছে যে ভূতের মান সম্মান ইজ্জত সব লাথি খেয়ে মাটিতে মিশিয়ে দিল। দাদা এমন ভূতের ভয় পেয়েছে যে লাথি মেরে বিছানা থেকে ভূত তাড়িয়ে দিচ্ছে, দাদা জিন্দাবাদ। হুম
এই দাদা তো ভয়ে ঘর থেকেই বেরিয়ে গেল। বৌদি তো আমাদের বরের উপর প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই প্র্যাঙ্ক হয়ে গেল। ছাড়ো বৌদি, তোমাকে দ্বারা আর হবে না এইসব প্র্যাঙ্ক, যাও তুমি লুডো খেলো। সো গাইজ, অনেক হলো আজ আর না আজকের ভিডিও এই পর্যন্তই। তবে একটা কথা বলি, এই ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, কাউকে প্লিজ পার্সোনালি হেট দিও না। দরকার পড়লে তাদের চ্যানেল গিয়ে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কমেন্টে আমার চ্যানেলের নামটা লিখে দিও। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে জানাতে কী করতে হবে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দিও, প্লিজ যাও তুমি ফলো করে দাও। আর ডিসক্রিপশন বক্সে মাই ইলেভেন সার্কেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিও। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হতো, ভালো থেকেছো, বাই বাই।